টাঙ্গাইলের মধুপুর দুর্গম পাহাড়ে যে প্রান্তে এক সময় দিনে মানুষ যেতে ভয় পেত ঠিক সেই উপযুক্ত সময়ে জন্ম হয় মধুপুর বনের সেই সিংহ রাজা নামে পরিচিত আজকের সেই মহামানুষ যার কথা থাকবে আজকে আমাদের এই প্রতিবেদনে শুধু দেখুন আর শুনুন বনে যখন বিভিন্ন প্রজাতির বসবাস সেই বনেই উপজাতিদের বসবাস উপজাতিদের পাশাপাশি অনেক মুসলিম বসবাস রয়েছে সেই বনেই মধুপুর উপজেলা হতে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার উত্তরে নির্জন বন এলাকায় সেই সুলাকড়ি ইউনিয়নের সবচাইতে উচ্চশিক্ষিত সেই সময়ের ডাবল এম ডাবল এলএলবি পাস মানুষটি আজ সেই বনের মানুষের কথা মনে করে তাদের সুখ দুঃখ সাথে ভাগ করে নিয়ে সেই উনিশশো সাল থেকে সুলাকুড়ি ইউনিয়নের তিনবার সফল চেয়ারম্যান মোহাম্মদ ইয়াকুব আলী এবং সোলাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন প্রায় সেই চৌত্রিশ বছর যাবত তিনি শুধু চেয়ারম্যান বা শিক্ষিত নন তিনি মধুপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা অনুরাগী মানুষ হিসাবে আজ সমাজের মানুষের মুখে মুখে মোহাম্মদ ইয়াকুব আলী চেয়ারম্যান ইতিমধ্যে ঘরে তুলেছে মধুপুর উপজেলার মধুপুর গড়ের খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েদের উচ্চশিক্ষা আলো বিস্তারের লক্ষ্যে নয়টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে মোহাম্মদ ইয়াকুবালী চেয়ারম্যান তাদের মধ্যে রয়েছে সাইটার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাটাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় গিলাগাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলবাগ চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মনতলা আজগরালি চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর অরণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সুলাকুরি দাখিল মাদ্রাসা কালিয়াকুরি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সুনাতন নুরানি ও হাকিমি সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা সুলাকুরি বাগে জান্নাত কাওমি মহিলা মাদ্রাসা হাগুরাকুড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং সুলাকুড়ি কলেজ সহ সকল প্রতিষ্ঠান তার হাতে গড়া সুলাকুরি ইউনিয়নের এই পিও মানুষটি মোহাম্মদ ইয়াকুব আলী চেয়ারম্যানের গুণ শুধু এখানেই শেষ নয় তিনি একজন রাজনীতিকবিদ রাজনৈতিকভাবে তার রয়েছে অনেক খ্যাতি তিনি মধুপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এছাড়াও রয়েছে তার অনেক গুণ যা বলে শেষ করা যাবে না মধুপুর সোলাকুরি মানুষের দ্বিতীয় প্রাণ প্রিয় মানুষ এই ইয়াকোবালী চেয়ারম্যান